আমি যদি মারা যাই তুমি আমার মাফ করে দিও। এই কথা বলে মাদাই মার ঘরে চলে যায়। প্রসাবের কি বেদনা কি যন্ত্রণা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। মা সন্তানকে জন্ম দিতে গিয়া এক বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায়া ফেলে। কিছুক্ষণ পর মা যখন হুঁশ ফিরে পায় দেখে বলে কই আমার সোনা মানিক আমার কোলে দাও। মা তখন সন্তানকে কোলে নিয়া গালে মুখে চুমা খায় আর বলে বাচ্চা তুমি বেঁচে থাক আল্লাহ তোরে বড় মানুষ বানায়। এই জন্য মা সন্তানকে দুই আড়াই বছর বুকের দুধ পান করায়। ছেলেটার মা দেখে বলে বাবা তোরে কত কষ্ট করে বড় করছি দুই আড়াই বছর বুকে দুধ পান করাইছি। মাঝে মাঝে যখন অসুস্থ হইতিস রে বাবা কোন ডাক্তারে যখন ডাক্তার ভালো করতে পারে না আমি বা তাহার যতের বিছানায় পরে তোর জন্য দোয়া করে বলেছিলাম আল্লাহ তুমি আমার হায়াত নিয়ে আমার ছেলেরই হায়াত দাও। ওরে বাবা আজকে টাকা যাক যুবক যারা বিয়ে করেছিস একটা ছেলের যদি রোগ ভালো না হয় এই ডাক্তার না দেখায় আর এক ডাক্তার দেখায়। কোন জায়গায় গেলে ছেলের রোগ ভালো হবে? বাবা মা সন্তানকে নিয়ে দৌড়াদৌড়ি করে কথা কয়। আজকে বাবা বৃদ্ধ বয়সে একটু শরীরে যদি অসুস্থ হয় ডেকে বলে সন্তান আমার জন্য একটু ঔষধ নিয়ে আয়। কেন জানি পায়ের ব্যথা মাজার ব্যথা ডেকে বলে বুড়া বয়সে তোর এত রোগকে তুই কি মরতে পারিস করে কপাল পরা। বাবা ছোটবেলা আমার রোগ হইলে চোখের বাড়ি ছেড়ে দিয়ে কাটছে ডাক্তার ভালো না হইলে আর এক ডাক্তারের কাছে দৌড়াইছে। আজকে বৃদ্ধ বয়সে বাবা অসুস্থ মা অসুস্থ তোর অন্তরে কি মায়া দয়া লাগে না? এই মা বা ছোট থেকে ২৫ বছর বয়স পর্যন্ত কত বুক আঁকড়ে ধরে বড় করছে। আজকে তুই সুন্দর বিবি পাইয়া সেই মায়ের কথা ভুলে যাস বাবার কথা ভুলে যাস। এইবার ছেলেটার মা কেঁদে বলে বাবা বইয়ের সামনে চাকরি এমনি বানায়া দিলি এ যে কি কষ্টের কথা কি যে বড় ব্যাপার আমার কলিজে একটা দাগ লেগে গেল রে বাবা। এই কথা বলে মা সন্তানের দেওয়া টাকা ফেরত দিয়ে বলে বাবা তোর টাকা তুই পকেটে রাখ আমি মা আমার কোনো টাকা লাগবে না। মা টাকা চাই না ভালো খাবার চাই না মা চাই তার কলিজার টুকরা নারী সেরা ঘন্টা ভালো থাক করি সুবহানাল্লাহ। ওই ছেলেটার মা বাড়িতে যাওয়ার পর অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় ছেলেটার মা মারা গেল। মা যখন মারা গেল এলাকার লোকজন দূরে অন্ধকার কবর রেখে দিল। কয়েক বছর পর ওই ছেলেটা নিজের এলাকায় গিয়েছে দুঃখিনী মার কথা মনে পড়ে গেছে দেখে বলে বাড়িতে যায় ডাক দেয় দরজায় গিয়ে ডাক দেয় মা দরজা খুলে দাও আবার ডাক দেয় মা দরজা খুলে দাও কিন্তু মা নামের পাখি আর জবাব দেয় না। যাদের মা কবরে গেছে ওরে চিন্তা করে একবার বলতে বলেন ওর মা কতটা ধন ছিল। আজকে কত মানুষের জিয়ারার দিকে তাকায় আমার মায়ের মতো কাউরে আমি দেখতে পাই না। আজকে কত মানুষের জিয়ারার দিকে তাকায় আমার বাবার মতো কাউরে তো আমি দেখতে পাই না। ওই মার চাইতে বাবার চাইতে ভালোবাসার মানুষ আর দুনিয়াতে কেউ হতে পারে না। দুনিয়ার মানুষ বন্ধু বান্ধব স্ত্রী পরিবার পরিজন স্বার্থের কারণে ভালোবাসে আর একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা দেয় শুধু মার বাবা। ওই ছেলেটা দেখে বলে মা দরজা খুলে দাও মা কিন্তু মা নামের পাখি তো খাঁচা থেকে উড়াল দিয়েছে। মায়ের ঘরটা আছে কিন্তু মা ঘরের ভিতরে নাই। পাশের বাড়ির চাচি ডেকে বলে বাবা কে তুমি এত রাতে মা মা কইয়া ডাক দাও ডেকে বলে চাচি আমারে চেনো না আমি আব্দুল মালিক আমার মা দুঃখিনী কত একবার বলো ডেকে বলে বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি তোর মা অন্ধকার কবরে চলে গেছে। এই কথা শোনার পর ডেকে বলে চাষি বলো না আমার মা দুঃখিনীর খবরটা কোথায়। মায়ের সাথে খারাপ ব্যবহার করে বাবার সাথে খারাপ ব্যবহার করে চোখরাঙ্গায়া কথা বলে ওরে যুবক ভাই শুনে যা একটা ঘটনা তোদেরকে আজকে আমি শোনায় দেই। ওরে তরুণ যুবক
লোকের দল শুনে যা জীবনে কোনদিন মার মনে কষ্ট দিস না রে ভাই মার মনে ব্যথা দিস না দুইটা হাত দিয়ে তোদের পায়ে অনুরোধ করে দিলাম মার মতো দরদি কেউ নাই মার মনে ব্যথা দিয়া মারে কষ্ট দিয়া বাবারে কষ্ট দিয়া নামাজ পড়া কপাল কালো করলেও জান্নাত ভাগ্যে জুটবে না কথা কন ঠিক না রে ঠিক বিশ্ব নবী বলেন হুমা জান্নাত গাওয়া না রুকা তোমার মা বাবাই তোমার বেহেস তোমার মা বাবাই তোমার দোজ সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না যুবক অনেক লম্বা কথা আমি লম্বা করতে চাচ্ছিলাম না যুবক শুনে যা একজন দুঃখিনী মা সন্তান তার চোখ দিয়ে পোষ পড়ে পানি পড়ে মা ডাক্তারের কাছে নিয়ে গেল চোখটা পরীক্ষা করার পর ডাক্তার ডেকে বলে আপা এই ছেলের চোখ যদি ভালো করাইতে চান আপা গো অপারেশন ছাড়া কোনো বিকল্প রাস্তা খোলা নাই মহিলা ডেকে বলে ভাই কত টাকা লাগতে পারে এমন টাকার কথা বললেন মহিলা কেঁদে বলে ডাক্তার ভাই টাকা পাবো কোথায় ছেলে তোর বাবা বেঁচে নাই এই কথা শোনার পর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ার কান্দে এইবার নিজের চোখের কথা মনে হয়ে গেল ডাক্তারকে ডেকে বলে ডাক্তার ভাই আমি যদি দুইটা চোখ আমার সন্তানের জন্য দান করে দেই বলেন তো আমার ছেলে চোখে দেখতে পারবে কিনা ডেকে বলে আপাই ও সম্ভব এই কথা বলে মা দুঃখিনী দুইটা চোখ দান করে দিল কোন সুবহানাল্লাহ আস্তে আস্তে বড় হতে লাগলো মা একদিন দুধের গিলাসকে সামনে চলে যায় ছেলে ডেকে বলে মা তোমার চোখ দিয়ে পোষ পড়ে পানি পড়ে এই রোগ আমার চোখে পার হতে পারে তুমি আর ঘন ঘন আমার সামনে আসবে না মা বুকে বড় ব্যথা পাওয়ার পর আর সন্তানের কাছে কোনো কথা প্রকাশ করলো না ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে চাকরি করলো লেখাপড়া শিখে ঢাকায় যা চাকরি করে চাকরি পাইছে সুন্দরী নারী থেকে বিবাহ করেছে কিন্তু গ্রামের বাড়িতে দুঃখিনী মা পড়ে আছে একটা দিন আর মায়ের কোনো খবর নিল না এইবার মা অসুস্থ অবস্থায় চিন্তা করলো আল্লাহ এতগুলো বছর কেটে গেল সন্তান আমার কোনো খবর নিল না আমি মা মৃত্যুর পূর্বে একটা আমার ওই ছেলেটার সাথে দেখা করতে চাই তার সোনা মুখটা দেখে আমি মা মৃত্যু বরণ করতে চাই এই কথা শোনার পর মা দুঃখিনী বন্ধু বান্ধবীর কাছ থেকে ঠিকানা নিয়া চলে গেল সন্তানটার কাছে দারোয়ান গেটটা খুলে দিল মা ভিতরে প্রবেশ করলো তাকায় দেখে তার ছেলে দাঁড়িয়ে আছে মাকে দেখার পরে ছেলেটার সামনে এসে বলে মা কেন তুমি এসেছো এখান থেকে চলে যাও মা দুঃখিনী দেখে বলে বাবা কতগুলো বছর কেটে গেল আমি দুঃখিনী মা তোর সোনা মুখটা দেখি নাই এই কথা বলার পর ছেলেটা ডেকে বলে মা শোনো শোনো মা আমার বউ বা শাশুড়ি যদি আসে পরিচয় দিতে পারবো না এই কথা বলে পকেট থেকে কিছু টাকা বের করে মার হাতে দেয় হঠাৎ করে ছেলেটার বয়সে জিজ্ঞাসা করি এই যে সেরা শাড়ি পরা মহিলাটা কে হয় এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে যুবক ডেকে বলে এ প্রিয়তমা স্ত্রী এই মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা নমস্কার জোরে বলে এই কথা শোনার সঙ্গে সঙ্গে স্ত্রী যখন চলে গেল দুঃখিনী মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে বাবা আজকে বইয়ের সামনে মারে তুই চাকরানি বানাইয়া দিলি তুই কি ভুলে গেছিস বাবা আমি মা কত কষ্ট করে তোরে বড় করেছিল তুই কি জানিস বাবা আমি মা তোর বাবা মারা যাওয়ার পর তোর মুখের দিকে তাকায় আমি স্বামী গ্রহণ করি তুই কি জানিস বাবা আমি মা তোর 10-15 দিন পেটে রেখেছিলাম রে বাবা একটা মা সন্তানকে পেটের ভিতরে নিয়ে কি পরিমাণ কষ্ট করে রে গাইবান্ধার মুসলমান ভাইরা আপনার মা যখন মায়ের গর্ভের সন্তান মা গভীর রাতে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বাবা ডেকে বলে কি হয়েছে তোমার কেন তুমি কান্না কাটি করো মা ডেকে বলে তোমার সন্তান পেটের ভিতরে এমন জোরে লাথি মেরেছে আমি ঘুমাইতে পারি না পারি না সন্তানের ব্যথায় আমি মা
খুবাইতে পারি না। কোন মহিলা যদি সন্তান গর্ভে নিয়ে ঘুমাইতে না পারে, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, আল্লাহ সেই সম পরিমাণ সব মায়ের আমল নামাই লিখে দেয়। সন্তান যখন জন্ম দেওয়ার সময় হয়, মা থুকিনি স্বামীর দুইটা পা জড়িয়ে ধরে কান্দে, ডেকে বলে শোনো স্বামী। কত মহিলা সন্তান জন্ম দিতে